যাইতাছি। আমি জানি তো কই যাইতাছ, কিন্তু এই সময় এই রোজা রেখা যাওয়া কি তোমার ঠিক হবো? কি করব কও, তোমার একা কামে তো সংসারটা চালানোর কষ্ট হয়ে যাইব। আবার এইদিকে নতুন অতিথি হইতেছে, এখন তার খরচ বেশি, বইয়া না থেকে হাজার কষ্ট হলে আমি কামে যাই। তুমি কামে যাও। হ্যাঁ আমি কামে যাবো তো, ছড়ি পাইলে তারপর দুজন একসাথে যাবো। আচ্ছা আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আর তুমি একটু দেখা যাইব, কাজ কাম যাই করো, দেখা করো। হ্যাঁ এখন তো দেখাই কাম করা লাগবো, কারণ ঘরে নতুন অতিথি হইতেছে, তার জন্য ক্ষতি না হয়। আর যদি বৃষ্টিকে রেখে দিতাম তাও অনেক টেনশন থাকতো। আজকে বেকার অবস্থায় এই বড় মাসের হইতে কামে ভাড়া থাকতো না। বুঝতেছি না কি করবো, সামনে তো অনেক টেয়া দরকার, তার মধ্যে ঈদ আছে, কিচ্ছু বুঝতেছি না। এই শরীর ছাড়াও ওহানা নাকি আলমগীর আইসে স্টোরি হয় তাইছি রেডি স্যার। হ্যাঁ যাই। হ্যাঁ কামে তো যাবো রে, কিন্তু হঠাৎ কি তুই নিঃশ্বাস স্যারের কথা বসকে কি আছে তোর? আরে না ভাবতাছি আমার কথা, তুই জানোস তো আজকাল যদি আমি বিশ টাকা রসুন যাই তুইতাম তাহলে আমার ভুল মাসের ভিতরে কাম করে না তুই। হ্যাঁ আলমগীর তুই ঠিকই কইছে, তোর তো অনেক টাকার দরকার, সামনে ঈদ, তারপরে তোর বউর বাচ্চা পেটে টাকা পয়সা অনেক দরকার। আচ্ছা ওই সব চিন্তা না করে চল তাড়াতাড়ি কাজে যাই, আবার আজকে আবার রোজা, তাড়াতাড়ি কাজ করে এসে বাড়িতে ইফতার করা লাগবে, চল। তুই না দাঁড়া আমি দরজাটা দিয়ে আসি। আচ্ছা যা। আপনি তো জানেনই আমি বেকার মানুষ, বাড়িতে তো একটু কাজ কাম করতে হয়, বাড়ির কাজ কাম করে বাইরে বাড়িতে একটু দেরি হয়ে গেছি। হয়েছে হয়েছে, কাজ করতে পারবা না এটা আমার বললে হয়, তাহলে আমি একটা নতুন লোক রাখা নিমু। না না খালা তুমি এমন করে করো না, তুমি যদি আমার কামের থেকে বাই করে দাও তাহলে আমাকে অনেক কষ্ট হয়ে যাইব, আমাকে পেটে দিয়ে লাত্তি পড়বো। আমি যেটি হ্যাঁ কামার তাতে আমাকে সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়, আর এখন তো আমার পিছনে অনেকটাই খরচ হয়। খালা তুমি আমার কামের থেকে বাই করে দিও না। আচ্ছা যা স্যার যা, তাড়াতাড়ি গিয়ে রান্না বাড়া কর, আমি রোজা রাখি না, আমি ভাত খামো। আচ্ছা যাইতেছি যা। আসলে বুঝি না তো আমি, আমি তো নতুন কামে উঠতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝছি, আমি একটা কলার ভিতরে দেড়টা বাইন্ধা থিয়ে যাই। আজকে বেলাটা বেশ হইলো না। হ্যাঁ যাই কি তাই করা হবে কি? আরে করা হবে, জন্য তাড়াতাড়ি করতেছি কলা ভিতরে। আচ্ছা ঠিক আছে, কাম করতেছি 10 দিন ধরে, আমার কিছু টিয়া লাগছিল, জানেনই তো আমার বাচ্চা হলো। এত টিয়া টিয়া করস কে, তুই নতুন মানুষ, এত টিয়া টিয়া করলে কি কাম করুন যাবো? তো অনেক কামের কোনো আহ্বাও বুঝোস না,
আগে কাম শিখালো তারপরে টেহা নিস। আমি তো সুগাল দেই, আমাকে তো কিছু রেহা দিবেন উস্তাকার। আজকে আমার আপনি না বলি 4,000 টেহা দেন। আরে দিমু, আমি কি না করছি তখন টেহা দিব না? সাইডে এখনো মালিকের টেহা দেয় নাই, মালিকের টেহাটা দে, কাজটা শেষ হোক তারপরে টেহা নিস। ভাই আমার পক্ষ থেকে কিছু রেহা দেন ভাই, আপনি আমার রাতে ধরে কই ভাই, ভাই আমার পায়ে ধরে কই ভাই, আমার পক্ষ থেকে কিছু দেন, কারণ আমার বড় বাচ্চা বড়, ভালো মন্দ কিছু খেলা না গো। দেখ আমার পকেটে কোনো টেয়াটুয়া নাই, আর আমি অগ্রিম কেউ টেহা দিই না, বুঝছিস কি? কাম করা যা, মালিকের টেয়া দিলে টেয়া দেবো নিস ভাই, দেখ না ভাই ঢুকে ভাই। আরে কাম করছে, কাম কর ভাই, কিছু রেহা দেন ভাই। সব সময় 10 দিনের টেহা বাজায় রাখে, আর সব এমন জায়গা কালকে এসে তোর কিছুটা নিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে দিস। হ্যাঁ মিস্ত্রি কাম করে, এনে কবে টাইস লাগাবো আর কবে ভিলু ডামু, এনে টাইস লাগা নাই, ওনো টাইস লাগা নাই, এক মিস্ত্রি রে বেবু যদি কাম করান না পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। কি তোমার এই আওয়ার সময় হলো, তোমার হেলপার কো? ভাই ঠিক সময়ই তো আইছি, প্রতিদিন যে টাইমে আহি সেই টাইমে আইছি, তাই হেলপার না বলে ভাই আমনে কইছেন একটা হেলপার আবো। হ্যাঁ আমি তো এটা আহে নাই না, আলি তো দেখতামই। হাসপাতালে আপনার পায়ে চিরা কই, আমার বিশাল ক্ষতি হয়ে যাবো গা, আমার কোড়া দেহা দেন কন্ডাক্টর সাহেব। কন্ডাক্টর সাহেব থাকে কোড়া দেহা দেন, ওই বোর কথা যখন কইতাছে ওই কোটা টাকা দেন। এই বেটা চুপ কর, আমি কাম কর, কাম শেষ কর, এমনি এক সপ্তাহ পরে কাজ আইছো। আয় পাও স্যার, পাও স্যার, পাও স্যার, এক টাকাও পাবি না, আগে কাজ কর তারপরে টাকা বিকালবেলা। ভাই তুমি করে দেয় দেবো ভাই, আমার দরকার ভাই, তো আমি দিয়ে দেবনি ভাই। দেখ ভাই আমি 7 দিন পরে কামে আইছি, আমরা দিন কামাই করি দিন খাই, আগো কাছে কি টেহা জুলা থাকে, আমার কাছে যদি থাকতো আমি তোরে দিতাম ভাই, আমি বুঝছি পাশে যে তোর খুব বেকর। না ভাই না ভাই না, কি করে না ভাই, রাসেল ভাই এর আগে তোমার একটা গড়ন হয়েছিল, আমি মাপ চাই, কিন্তু তুমি আমার একটু পাশ হও, আমার বড় বাচ্চা হাসপাতালে লাগতো, আমার করে টেহা দাও ভাই। আলো কি আমার কাছে টেহা ওঠা নাই, আমি রান্দরে কাজ কাম করি না, তোর ভাবির কাছে গিয়ে যেন রাখতে হবে, বুঝতে পারছো? সামনে এটা আমি কেমনি কি করে বুঝতেছি না, আমার কাছে একটা টাকা নেই ভাই, না করিস না ভাই,
আলমগীর যা আমার কাছে অবসর নেই এখন চা মাথা মতো এমনি গরম আছে বাড়িতে বাজার টাজার নাই তোর ভাবি গেছে রাগ করে বাড়িতে যা আর দিয়ে দেখান না আচ্ছা ঠিক আছে কেন গেছে জান বিয়ার আগে খুব ফুর্তি করছো তুই এবং চাও কে দিনটা তোমার হারো না কে এখন বাচ্চা হয়েছে পেটে তোমার বোনে দৌড় দৌড় করতে চাও মর এখন তুমি একটাও দিব না তোর জন্য আমি মেলা জায়গা সময় তৈছি হ্যাঁ বিয়ার আগে খুব ফুর্তি করছো কেন গেছে বোঝো শুনছা না করে কি মজা জীবনে যে টাকা আমি খেলায় বেলায় নষ্ট করছি আর সেই টাকার জন্য আমার বউরা আমি বাঁচাইতে পারলাম না আমার বউরা মারা গেল দোস্ত দোস্ত আমরা সময় মতো মূল্যায়ন করি না যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে তখন আমরা টাকা পয়সা এদিক সেদিক খরচ করে ফেলাই আসলে আল্লাহ যা করছে ভালো লেগে করছে আলমগীর চল বাবির বাড়িতে চল